অনেক দিন পর আমার পছন্দের ডেজার্ট আইটেম রান্না করেছিলাম আর সাথে বাসায় মেহমান তো ছিলই হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাইয়াস ব্লক আমি সোমা আছি আপনাদের সাথে আজ আবার এসেছি নতুন আরও একটি ছোট্ট ভিডিও নিয়ে আমার গত ভিডিওতে বলেছিলাম আমার বাসায় গেস্ট আসছে তো আজ হচ্ছে গেস্ট আসার দ্বিতীয় দিনের ভিডিওটা শেয়ার করব আপনাদের সঙ্গে অনেক রাত হয়ে গিয়েছিল এজন্য রাতে আর তেমন কোনো ভিডিও নেওয়া হয়নি তারপর হচ্ছে রাতে গল্প করার পরে সকালে উঠতেও দেরি হয়ে গিয়েছিল তো ওঠার পর ঝটপট করে আমরা সকালের নাস্তা সেরে নিয়েছি আর তারপর আমি হচ্ছে দুপুরে রান্নার জন্য রেডি হচ্ছিলাম তো আজ হচ্ছে অনেক সিম্পল রান্না করব কারণ হচ্ছে আমার ভাসুর মাত্র একদিন মাঝখানে থাকবে তার দিন সকালে আবার সে চলে যাবে আমার শাশুড়িকে নিয়ে কারণ আমি আমার গত ভিডিওতে বলেছিলাম যে বিশেষ একটা প্রয়োজনে আমার শাশুড়িকে খুলনায় যেতে হচ্ছে আর তাকে নিতেই হচ্ছে আমার ভাসুর আসছিল আমাদের বাসায় তো আমি হচ্ছে আজকে পুটি মাছ রান্না করব তো অনেকে হয়তো বা ভাবতে পারেন বাসায় গেস্ট আসছে আর আমি পুটি মাছ রান্না করছি কিন্তু আসলে এই মাছগুলো আমার যা হচ্ছে আমার আমাদের জন্য মানে অনেক মাছই পাঠিয়েছে তার ভিতর পুঁটি মাছটা আসলে তাজা মাছ খেতে ভালো লাগে এজন্যই হচ্ছে আমি আজকে রান্না করলাম যেহেতু ওর বাবা আমার শাশুড়ি সবাই হচ্ছে পুঁটি মাছ খেতে অনেক বেশি পছন্দ করে আর এই পুঁটি মাছের মাথাগুলো কিন্তু সব ফেলে দিয়েছে কারণ অনেক মাছ একসঙ্গে কাটতে গেলে যদি মাথা রেখে কাটতে হয় তাহলে অনেক টাইম লাগে আর আমার শাশুড়ি হচ্ছে পুঁটি মাছের মাথা ফেলে দিলে মাছটা খেতে পারে কারণ মাছের মাথা থাকলে তার কাছে একটু কাটাকাটা বেশি মনে হয় জন্যই হচ্ছে আমার যা এভাবে করেই কেটে দিয়েছিল তো আমি হচ্ছে অনেক সিম্পলভাবেই তো পুঁটি মাছটা রান্না করে ফেলেছি আজ আর হাতে মাখিয়ে রান্না করে নি আজ হচ্ছে একটু পেঁয়াজটাকে হালকা ভেজে নিয়ে তারপরে হচ্ছে রান্না করেছি তো এই যে হচ্ছে আমার পুঁটি মাছটা রান্না করা হয়ে গিয়েছে আর এভাবে করে পুঁটি মাছের রান্নাটা ওর বাবা খেতে অনেক বেশি পছন্দ করে এজন্য আমি হচ্ছে প্রায় দিনই এভাবে রান্না করি তারপর হচ্ছে আমি টক রান্না করেছিলাম টকটাও কিন্তু আমার শ্বশুর বাড়িতে খুবই ফেভারেট একটা খাবার সবার তাদের সবারই পছন্দ তাই আমি হচ্ছে রুই মাছ দিয়ে টকটা রান্না করেছি আর যেহেতু একদিনই টাইম আমি সবকিছু কিছু অল্প পরিমাণে রান্না করেছিলাম কারণ বাসি থাকলে সেটা আর কে খেয়ে করব ফেলে দিতে হবে এজন্য হচ্ছে আমি অল্প পরিমাণে রান্না করেছিলাম তো আজ হচ্ছে টকটা রান্না করেছিলাম আমার ফ্রোজেন করা কিছু আম ছিল সেখান থেকে নিয়েছি আর হচ্ছে টমেটো ছিল ফ্রিজে সেগুলো দিয়েই হচ্ছে রান্না করেছি তারপরে এই যে দুপুরে যখন বারোটা একটা দেখে আমার শাশুড়ি হচ্ছে আমার শাশুড়িকে বলেছিলাম যে একটু ঠান্ডা তরমুজ কেটে দেওয়ার জন্য আর আজকে তরমুজের কালারটা কিন্তু মাসাল্লা অনেক সুন্দর ছিল ক্যামেরাতে যতটা দেখাচ্ছিলো এর থেকে অনেক বেশি কালার ছিল আর অনেক মিষ্টি ছিল খেতে যদিও বা তরমুজ আমার অনেক বেশি পছন্দ না কিন্তু আজকে তরমুজটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল তারপর আমি হচ্ছে সবাইকে সঙ্গে একসঙ্গে বসে খাওয়া দাওয়া করার পর তারপর হচ্ছে মাংসটা চড়িয়ে দিয়েছি তো আমার এই ভিডিওটা এখনো পর্যন্ত যারা কন্টিনিউ করছেন তারা একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করতে পারেন আপনাদের ছোট্ট একটি লাইক আমার এই ভিডিওটিকে পৌঁছে দেবে অসংখ্য বন্ধুর মাঝে আর যারা কাজটি অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমি হচ্ছে গরুর মাংসটা একটু চুঝাল দিয়ে রান্না করতেছিলাম আমি হচ্ছে মাংসটা অল্প পরিমাণে রান্না করেছি কারণ হচ্ছে আমি গত রাতে যে মুরগির মাংস রান্না করেছিলাম তার অনেকটাই রয়ে গেছে এজন্য আমি হচ্ছে অল্প পরিমাণে রান্নাটা করেছিলাম আপনারা যারা আজ আমার চ্যানেলে নতুন এসেছেন তারা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর তারপর হচ্ছে আমি পানি দিয়ে দিয়েছি আর এর ভিতর হচ্ছে ওর বাবা চলে আসছিল তো আসার সময় দই নিয়ে আসছিলো আর এই যে হচ্ছে আমার সেই স্পেশাল ডেজার্ট রান্না যেটা আমার হচ্ছে অনেক পছন্দের তো আসলে ক্যামেরায় কালারটা অনেক বেশি মনে হচ্ছে কিন্তু আসলে না কালারটা অনেক বেশি ভালো ছিল কারণ আমার কাছে হালকা কালার হলে দেখতে তেমন একটা ভালো লাগে না তো আমি হচ্ছে জর্দা ভাতটা রান্না করব আর আমার ভাসুরও হচ্ছে মিষ্টিটা খেতে অনেক বেশি পছন্দ করে এই আমি হচ্ছে চেষ্টা করি সে আসলে ডেজার্টে স্পেশাল কিছু করার যদিও বা এটা আমি দুপুরে খাবারের পরপরই দিতে পারিনি এটা হচ্ছে আমি বিকালের নাস্তায় দিয়েছিলাম কারণ হচ্ছে সব কিছু করার পরে আসলে আমারও একটু ক্লান্ত লাগতেছিলো জন্য আমি আর তখন রান্না করতে পারিনি পরে হচ্ছে বিকালে রান্না করেছিলাম তারপরে এই যে আমি একটু ডেকোরেশন করে ভিডিও করে নিয়েছি আর এই সময় হচ্ছে আমার ভাসুর আর হচ্ছে আমার শাশুড়ি সবাই হচ্ছে ছাদে গিয়েছিল তো আমি হচ্ছে এটা শেষ করার পর কিছুটা পপকর্ন দিয়েছিলাম ভেজে যাতে তারা ছাদে যে হচ্ছে একটু হালকা নাস্তা করতে পারে আর বাবু ঘুম ছিল এজন্য আমি আর ছাদে যেতে পারিনি তো কেমন কেমন লেগেছে আমার স্পেশাল ডেজার্ট রান্নাটা আপনারা জানাবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম